শহর আগরতলা সহ সন্নিহিত এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছিল সম্প্রতি কথিত বড়জলায় সংঘটিত গুলিকাণ্ড নিয়ে। অবশেষে এই গুলিকাণ্ডে মূল অভিযুক্ত রাজেশ নাইক গ্রেফতার। উল্লেখ্য, সম্প্রতি কথিত বড়জলা এলাকায় জনক শক্তিপদ পাল অভিযোগ করেছিলেন ওনার বাড়িতে মিন্টু দেবনাথ এবং রাজেশ রায়ের নেতৃত্বে পিস্তল দিয়ে আক্রমণ সংঘটিত করা হয়েছে। সংশ্লিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তড়িঘড়ি ময়দানে নেমে পিস্তল উদ্ধার করতে সক্ষম হয়েছিল এবং মিন্টু দেবনাথকে জালে তুলতে পারলেও মূল অভিযুক্ত রাজেশ রায় পলাতক ছিল। অবশেষে পুলিশ নিজের সোর্স কাজে লাগিয়ে গত 5 তারিখ রাজেশকে জালে তুলতে সক্ষম হয়। গোটা বিষয় নিয়ে পুলিশের বক্তব্য হচ্ছে, এখন বাকি বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। মূলত বড়জলার মতো এলাকায় এইভাবে গুলিকাণ্ডের পর রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। অবশেষে দুই অভিযুক্তই পুলিশের জালে উঠায় স্বস্তির নিঃশ্বাস সাধারণ মহলে। এখানে উল্লেখ করা প্রয়োজন, রাজেশ রায় ইতিপূর্বেও একাধিক বিষয়ে অভিযুক্ত ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন সময় অস্ত্র অবৈধভাবে ব্যবহার করা সহ নানা প্রকারের অভিযোগ উঠে আসছিল। যদিও বরাবরই সে বিভিন্ন অচিলায় আইনের চোখে ধুলো দিতে সক্ষম হচ্ছিল বলে খবর। শক্তিপদ পাল নামে একজন লোক বড়জলার, উনি এটা অভিযোগ করেছিলেন যে ওনার বাড়িতে, হ্যাঁ, ওই দিনই সকালবেলা ভোরবেলাতে গুলি করেছে, পিস্তল দিয়ে গুলি করেছিল, ওনাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে। তো উনি দুজন একটা অভিযোগ করেছিলেন দুজনের নামে, একজন বিজ্ঞ দেবনাথ, একজন রাকেশ রায়। তো ওই দিনই আমরা যদিও ওই একটা পিস্তল উদ্ধার করি এবং একজনকে গ্রেপ্তার করেছিলাম বিট্টু দেবনাথ। তো গত রাকেশ রায়কে আমরা পরে গত 5 তারিখ আমরা অ্যারেস্ট করি এবং একদিন পুলিশ রিমান্ডে ছিল, আজকে আমরা পুলিশ রিমান্ড শেষে ওকে মাননীয় আদালতে প্রেরণ করি। রাকেশ রায়কে আগে গ্রেপ্তার করা হয়নি কি? আগরতলাতে ছিল না এবং অন্য কোনো জায়গায় ছিল। কতদিন ছিল এটা? ওই তো ওই ঘটনার পর থেকে উনি অ্যাবসেন্ট ছিল। আচ্ছা, আর আজকে কি ওনাকে কোর্টে পাঠানো হয়েছে? আজকে কোর্টে পাঠানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, দৃষ্টি।